ভিন্নতা যদি একটু বলি, কলকাতার খাবারগুলো আমার কাছে না ম্যাক্সিমাম খাবার হচ্ছে একটু সুইট সুইট লেগেছে, মিষ্টি লেগেছে। সো যেটা আমি করেছি, আমি অলওয়েজ ওদের কাছ থেকে প্রয়োজন যখন খাবার দিত, আমি অলওয়েজ এক্সট্রা কাঁচামরিচ এনে দিতাম। এছাড়া আমি এক্সট্রা কিছু মানে ওইভাবে কিছু ভিন্নতা দেখিনি। তো কলকাতার কাঁচামরিচ আমার একটু মিষ্টি মিষ্টি লেগেছে, তেমনটা ঝাল লাগেনি বাংলাদেশের কাঁচামরিচের মতো। আসলে স্পর্শ করার প্রস্তুতি নিচ্ছি, স্পর্শের কিন্তু একটা পার্টের শুটিং অলরেডি কলকাতাতে হয়ে গিয়েছে। সো আর স্পর্শ এমন একটা প্রজেক্ট যেটা আমার কাছে একদম কী বলবো, ফর্চুনেটলি চলে আসছে, আমার লাকি প্রজেক্ট বলা যায়। বিকজ স্পর্শ করার 7 দিন আগেও আমি জানতাম না যে স্পর্শ ছবিটা আমি করছি। সো ওইভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি, যতটুকুই সুযোগ পেয়েছি সেটে আমার ডিরেক্টর, আমার কো আর্টিস্ট কলকাতা থেকে যারা আছে, ঋতুপর্ণা দি, আরও যারা কলকাতার আর্টিস্ট আছে, সবাই অনেক হেল্প করেছে। স্পর্শতে বেসিক্যালি আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে জেসিকা। আর জেসিকা হচ্ছে এমন একটা মেয়ে, খুব ওয়ানাবি একটা মেয়ে, যে হচ্ছে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, বাট অলওয়েজ হাই প্রোফাইল লাইফ লিড করার ড্রিম দেখে। সো দ্যাটস ইট। কলকাতার শুটিং এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। কলকাতার প্রোডাকশন, কলকাতার মানুষগুলোর সাথে কাজ করে আমার একটা জিনিস খুব মানে ফিল হয়েছে যে প্রতিটা মানুষই খুব অ্যাক্টিভ। ওরা না ওদের নিজের কাজগুলো খুব সুন্দরভাবে করতে জানে, খুব নিজের কাজগুলোকে অনেক প্রায়োরিটিতে কাউকে বলতে হয় না। যেমন মেকআপের একটা লোক আছে, ওকে এসে বলতে হচ্ছে না আমাকে একটু টাচ আপ দাও, বা প্রোডাকশন এভরিথিং, মানে সবাই খুব অ্যাক্টিভ ছিল সেটে। সো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আমাদের দেশের শুটিং স্পট থেকে ওইখানে দুইটা জায়গায় কি ভিন্নতা খুঁজে পেয়েছেন? আসলে দুইটা জায়গায় কলকাতাও দুইটা জায়গায় খুব বেশি পার্থক্য আমি খুঁজে পাইনি। কজ হচ্ছে নিজেদের লাইক আমাদের ভাষা ল্যাঙ্গুয়েজ দুই সাইড থেকে দেখা যাচ্ছে একটা মিল আছে। ভিন্নতা যদি একটু বলি, কলকাতার খাবারগুলো আমার কাছে না ম্যাক্সিমাম খাবার হচ্ছে একটু সুইট সুইট লেগেছে, মিষ্টি লেগেছে। সো যেটা আমি করেছি, আমি অলওয়েজ ওদের কাছ থেকে প্রয়োজন যখন খাবার দিত, আমি অলওয়েজ এক্সট্রা কাঁচামরিচ এনে দিতাম। এছাড়া আমি এক্সট্রা কিছু মানে ওইভাবে কিছু ভিন্নতা দেখিনি। সো আমার মনে হচ্ছে আমি নিজের ঘরেই শুটিং করছি। না, ওইখানে কাঁচামরিচ পাওয়া যায়, কাঁচামরিচ নিয়ে যেতে হবে না। কলকাতার কাঁচামরিচ আমার একটু মিষ্টি মিষ্টি লেগেছে, তেমনটা ঝাল লাগেনি বাংলাদেশের কাঁচামরিচের মতো। ওইটা আমি, আমার বাজারে যাওয়া হয় না, আমি জানি না দাম বেশি না কম। তো নীরব ভাইয়ের এগেনিস্টে যে ব্যাচটা থাকে, বেসিক্যালি ওরা একটু ফ্রেন্ডলি একটা ব্যাচ থাকে, এইখানেই নীরব ভাইয়ের অ্যান্টি হিসেবে কাজ করছে আর কি ক্যারেক্টার। সেটা নায়ক নীরব বলতে গেলে তো ভালোই, আমরা অলওয়েজই জানি আগে থেকে আমাদের সিনিয়র, এটা আপনারাও খুব ভালো জানেন যে নীরব ভাই খুবই লাইক ডাউন টু আর্থ মানুষ, ডাইহার্ট মানুষ, খুবই ফ্রেন্ডলি। কখনোই আমি সেটে এর আগে অমানুষে কাজ করেছি, উনি ফ্রেন্ডলি থাকে কখনোই, আই হ্যাভ নেভার সিন লাইক অ্যাক্ট লাইক এ হি না, এটা আপনারাও ভালো জানেন। আমি ওনার সাথে একটাই সিনেমা করেছি, অমানুষ। অমানুষ সিনেমা মুক্তির পরে উনি যেভাবে সিনেমা হলে হলে গিয়ে ছবিটার জন্য প্রচারের জন্য সময় দিয়েছে, এটা বাংলাদেশে আমার সাথে রিও একমত হবে। খুব কম নায়ক দেয়, মানে উনি একদম শুধু সিনেপ্লেক্স না, নর্মাল সিঙ্গেল স্ক্রিন হলে দিনের পর দিন উনি ছবির প্রচারে যে সময়টা দিয়েছেন, যে এফোর্টটা দিয়েছেন, এটা বাংলাদেশে খুব রেয়ার। এতে কি আপনি মনে করছেন যে বাংলাদেশের চলচ্চিত্রে পেশাদারিত্বের অভাব আছে? না, অভাব না, আমি বলতেছি যে ওনার যে উদাহরণটা, এটা বলেছেন যে অন্য কেউ দেয় না। না, আমি দেয় না বলেছেন, আমি বলছি এটা খুব রেয়ার। বাট এই যে উদাহরণটা উনি তৈরি করেছেন, এটা আমরা সবাই এখন ফলো করব। একজন এক্সাম্পল সেট করে, বাকিরা ফলো করে।